হ্যালো বন্ধুরা, আমি সমিতা। সমিতা সাম্রাজ্যের জন্মাষ্টমী পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ জন্মাষ্টমী, আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা। চলে এসেছি ঠাকুর ঘরে, আমার কৃষ্ণকে আমি চান করিয়ে নেই। এই তো আমার কৃষ্ণকে আমি একটু সাজুগুজু করিয়ে নিয়েছি, আজকে জন্মদিন বলে কথা। আজকে তো আমি ফল মিষ্টি দিয়েই পুজো দিচ্ছি। আজকে দিনটা না খুব মনে পড়ে আমাদের, যে যখন আমরা সবাই একসঙ্গে থাকতাম, শাশুড়ি মাও ছিলেন, এত সুন্দর বড় করে পুজো হতো জন্মাষ্টমীর, উপোস করে কত কিছু পিঠে, কত ধরনের পিঠে তৈরি হতো জানো তো। এত মানে খারাপ লাগে না আজকের দিনটা, আজকে আমি কিছুই করতে পারিনি, সব মানে খুবই সামান্য আয়োজন করে পুজো দেওয়া। প্রচণ্ড মনে পড়ছে আজকে আমরা যখন সবাই একসঙ্গে থাকতাম শ্বশুরবাড়িতে, কী আনন্দটাই না হতো এই জন্মাষ্টমীতে। সে আমি সব শাশুড়ি মায়ের সঙ্গে সব হাতে হাত মিলিয়ে সব কিছু করতাম, তারপরে বিকেল হতো, পুজো করতাম, বিকেলবেলা আমাদের পুজোটা হতো। আজকে এত মনে পড়ছে না আমার, পুজো হয়ে গেল, চলো এবার আরতি করে নিই। এই তো পুজো হয়ে গেল, আজকে তো আবার বৃহস্পতিবারের পুজোও ছিল, লক্ষ্মী পুজোও ছিল, আমার পুজো কমপ্লিট হয়ে গেল, সংক্ষিপ্ত পুজো। কি করব, একা একা তো পারি না করতে, এত আয়োজন, সেই জন্য আসলে ভরসা পাই না জানো তো, একা একা করতে ভরসা পাই না, সেই জন্য ছোট করেই পুজো করলাম। এই জন্মাষ্টমী কিন্তু আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রত্যেকটা মানুষের কাছে ভীষণ একটা আবেগের জায়গা, তাই না? আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন বলে কথা। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে কৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম গর্ভে সন্তান রূপে জন্মগ্রহণ করেন। আর এই জন্মদিনকেই আমরা জন্মাষ্টমী বলি। এই তো পুজো শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে, আজকে বানাবো খিচুড়ি। ডালটা আগে ভালো করে একটু ভেজে নিই। ডালটা ভাজা হয়ে গেল, চলো এবার খিচুড়িটা বানিয়ে নিই। তেল দিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল, যেরকম খিচুড়ি বানায়, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে, তারপরে আদা বাটা একটু ছিটছে, একটু জল দিয়ে দিই। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো, হলুদ, যেরকম খিচুড়ির মশলা দেয় আর কি, নুন, মিষ্টি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, হলুদও দিলাম। চলো এবার একটু জল দিয়ে দিই, কষিয়ে নিতে হবে জল দিয়ে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে এবার কষিয়ে নিই।
এতো চাল আর ডালটা ধুয়ে একবার এই মশলার মধ্যে দিয়ে একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে এটা আমি প্রেশার কুকারে বানাবো। চলো ভালো করে কষিয়ে নিই, তারপরে প্রেশার কুকারে দিয়ে দেব। এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, চারটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি দু তিনটে সিটি দিয়ে নেব, তিনটে সিটি দিয়েছি। এদিকে অনিমা বানিয়ে দিয়ে গেছে আলুর দম আর ফুলকপির তরকারি। আলুর দমটা রাত্রে খাবো, কারণ রাত্রে পরোটা বানাবো। আমি বেগুনি করে নিচ্ছি, পুজো করতে করতে তো একটু দেরি হয়ে গেছে, সেই জন্য এসে ঝটপট করে নিচ্ছি। বেগুনি, খিচুড়ি আর এইবেলা খাবো ফুলকপির তরকারি। এদিকে আমার বেগুনি ভাজাও হয়ে গেছে। চলো এবার থালায় বেড়ে নেওয়া যাক আমাদের আজকে জন্মাষ্টমী স্পেশাল থালি। খিচুড়ি, এই পুজোর দিনে আমরা খিচুড়ি খেতেই ভালোবাসি বেশি। আর নিয়ে নেব ফুলকপির তরকারি আর বেগুনি, আর সাথে থাকবে হচ্ছে গিয়ে গোলাপ জামুন। বেগুনি নিয়ে নিই, আর এই যে গোলাপ জামুন, এই হচ্ছে গিয়ে আজকে আমাদের জন্মাষ্টমী স্পেশাল থালি আর খিচুড়ির উপর একটুখানি ঘি, তাহলে খিচুড়িটা আরও জমে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব? যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে খুব খুশি হব। পরবর্তীতে নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।